আবারও একটা রবিবার, আর রবিবার মানেই আবার আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির আমি প্রিয়তোষ। যাই হোক, কোনো রকম দেরি করছি না, তবে প্রথমেই ক্ষমা চেয়ে নেব, অনেক কমেন্ট পেয়েছি, এত কমেন্টের উত্তর তো এখানে দেওয়া সম্ভব নয়, আমি পার্সোনালি দিয়ে দিয়েছি আর যাদেরকে পারবো না আজকে রাতে দিয়ে দেবো। বাদ বাকি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে তাদের মধ্যে প্রথম কমেন্ট করেছেন MD নাদিয়ান, দাদা আনঅফিসিয়াল আইফোনেও কি অ্যাপেল ওয়ারেন্টি প্রোভাইড করে? অ্যাপেল এমন একটা কোম্পানি যে প্রত্যেকটা দেশে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে, অর্থাৎ আইফোন সেটা অফিসিয়ালি হবেই। আপনি আইফোনটা বাংলাদেশে কিনে সেটা ইন্ডিয়া থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন, আবার আইফোনটা যদি আপনি অস্ট্রেলিয়া থেকে কেনেন, USA থেকে কেনেন, সেটা আপনি বাংলাদেশে সার্ভিস করাতে পারবেন যদি বাংলাদেশে অফিসিয়াল সার্ভিস সেন্টার থাকে, না হলে আপনি ইন্ডিয়ায় এসে করিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, ভ্যালিড বিল থাকাটা জরুরি, আর আইফোনটা আপনার নিজের নামে থাকলে আপনার একটা নিজস্ব আইডেন্টিটি প্রুফ থাকা প্রয়োজন, আর বাদবাকি কিছু লাগবে না, আপনি ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন। আর অ্যাপেলের ওয়ারেন্টি সার্ভিস পাওয়াটা কোনো রকম জটিলতার কাজ নেই, মানে যাবেন বসবেন, অনেক সময় পার্স অ্যাভেলেবেল থাকলে অ্যাপেল কিন্তু দিনের দিনই সার্ভিস দিয়ে দেয়। আমার ডিসপ্লে প্রবলেম হয়েছিল iPhone 13-এর, সঙ্গে সঙ্গে দিনের দিন আমি রিপ্লেস পেয়ে গেছিলাম, এতটাই প্রম্পট আমি সার্ভিস পেয়েছিলাম। বাদবাকি আপনাদের অভিজ্ঞতা, যদি আপনার সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল না থাকে, পার্স অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে কিছুটা দেরি হতে পারে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে দেরি করলে চলবে না, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট শুধুমাত্র আমরাই দিতে পারি। আর হ্যাঁ, আপনার টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তাহলে চলুন পরবর্তী কমেন্ট করেছেন কে দেখেন। জুবায়ের, CMA 41 নাকি স্যামসাং M35 অলরাউন্ডার হিসেবে কোনটা ভালো হবে? আপনি যদি লং ব্যাটারি লাইফ চান, একটু ভালো ক্যামেরা চান, তাহলে স্যামসাং M35, কিন্তু আপনি যদি একটা ইউনিক ডিভাইস চান, নাথিংয়ের OS-এর এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে CMA 41ও ভালো অপশান। CMA 41-এর একটু দুর্বল দিক হচ্ছে ক্যামেরা, ক্যামেরা ছাড়া বাদবাকি ওই স্মার্টফোনটা যথেষ্ট ভালো, আর যথেষ্ট দেখতেও, মানে যখন আপনি ইউজ করবেন লোকে জিজ্ঞেস করবে যে দাদা এটা কী স্মার্টফোন। সো আমি হলে পার্সোনালি CMA 41ই নিতাম। পরের বন্ধু MD সামিল, ফার্স্ট কমেন্ট, iQOO Neo 10 আর iQOO Neo 10 Pro লঞ্চ ডেট ইন চায়না। আমি যতটুকু জানি নভেম্বরের ফার্স্ট উইকেই iQOO Neo 10 এবং Neo 10 Pro হয়তো চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাবে, ফার্স্ট উইকে না হলেও হয়তো মিড উইকের মধ্যে, ওই 10-15 তারিখের মধ্যে, তারপরে সেটা এই বছরই হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে iQOO 10 এবং iQOO 10 Pro। বাদ বাকি যেটুকু খবর পাবো আমি টেক নিউজে আপডেট দিয়ে দেবো। পরের বন্ধু জেহাদ, দাদা স্যামসাং M35 কেনা উচিত হবে কি না অবশ্যই জানাবেন। প্রথমত বলি, স্যামসাংয়ের যদি 20,000 রুপিতে একটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যায় সেটা হচ্ছে স্যামসাংয়ের M35, আর আপনি যদি স্যামসাংয়ের ফোন নেবেন বলে ভাবেন 20,000-এ, তাহলে M35 বেটার অপশান। ফোনটার ব্যাটারি লাইফ ভালো, ফোনটার ক্যামেরা ভালো, আর ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ভালো। তবে হ্যাঁ, 2-1 জায়গায় হেভি গেমিংয়ে ল্যাক করে, আর সেটা এই প্রাইস পয়েন্টে নর্মাল। আর দ্বিতীয়ত, ফোনটা একটু হলেও হেভি, মানে বেশ ভারী, কারণ যেহেতু 6000 mAh ব্যাটারি রয়েছে, আর পেছনে যে ব্যাক প্যানেলের পলিকার্বনের ডিজাইনটা সেটাই স্ক্র্যাচ আসছে, সুতরাং কভার লাগিয়ে ইউজ করতে হবে। আর হ্যাঁ, ফোনটা যাই দাম থাকুক না কেন, তার সাথে 1,000 রুপি এক্সট্রা লাগবে, কারণ ফোনটার বক্সে চার্জার নেই। চন্দন, এখন যে নতুন টেকনোলজির ব্যাটারি এসেছে তা কতটা নিরাপদ? অ্যাকচুয়ালি আগের জেনারেশনের ব্যাটারি এবং এই জেনারেশনের ব্যাটারি টেকনোলজিতে কোনো রকম সিকিউরিটির অভাব নেই, দুটো ব্যাটারি টেকনোলজি নিরাপদ ছিল, কিন্তু ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা আস্তে আস্তে লাগাম ছাড়া হয়ে যাচ্ছিলো, কেউ 100 দিচ্ছিল, কেউ 120 দিচ্ছিল, কেউ 300 ওয়াট দিচ্ছিল। ফলত আমরা দেখলাম কি, কিছু ক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু আসছে, কিছু ক্ষেত্রে ফোন ব্লাস্ট হচ্ছে, এই ধরনের গ্রিন লাইন ইস্যু তো আগে আমরা দেখিনি, হতে পারে সেটা ফাস্ট চার্জিংয়ের এফেক্টের জন্য হচ্ছে। আর সত্যি কথা বলতে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে 45 ওয়াটের চার্জারই আমরা হায়েস্ট দেখতে পাচ্ছি। তো অবশ্যই বলবো যে হ্যাঁ, বড় ব্যাটারি লাইফে নিয়ে কোনো রকম চিন্তা নেই, সেখানে 7000 mAh দেওয়া যেতে পারে, কিন্তু এই করতে গিয়ে যদি আবার 100 ওয়াট 150 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়, তাহলে হয়তো সেটা ব্যাটারির জন্য একটু হলেও প্রভাব ফেলবে। তার থেকে বড় ব্যাটারি হোক আর সামঞ্জস্যপূর্ণ একটা ফাস্ট চার্জিং হোক, 60-65 ওয়াট 80 ওয়াট, তাহলে মোটামুটি ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়, তো সেক্ষেত্রে হয়তো তেমন কোনো প্রবলেম নেই আর নিরাপত্তাও অভাব হবে না। পরের বন্ধু রাসেল, দাদা বাংলাদেশ থেকে বলছি, স্যামসাং নোট এবং J সিরিজের ফোন কেন আর তৈরি করে না? অ্যাকচুয়ালি স্যামসাং নোট সিরিজের যে স্মার্টফোনটা সেটা শিফট করে দিয়েছে S সিরিজে। S সিরিজের যে একদম S24 Ultra বা S23 Ultra, মানে আলট্রা মডেলটা একদম নোট সিরিজের মতো, যে পেন আসছে, নোট পেন আসছে, সেই ধরনের মডেলে তৈরি করেছে, তাই জন্য স্যামসাং আর নোট সিরিজ তৈরি করছে না। সেই নোট সিরিজের জায়গায় এখন স্যামসাং ফোল্ডিং ফোন, মানে ফোল্ড সিরিজের উপর মনোনিবেশ করেছে, মানে একদম ফোল্ড ফোন ভালোভাবে বানাবো, জেনারেশন এগিয়ে নিয়ে যাবো। আর এটা একেবারেই অস্বীকার করা উপায় নেই, ফোল্ড সিরিজে স্যামসাং এখন 1 নম্বর, তার জেনারেশন, তার যে মানে টেকনোলজি সেটা অনেকটা এগিয়ে গেছে। আর J সিরিজের স্মার্টফোনকে ভেঙে তারা দুটো স্মার্টফোন বানিয়েছে। J সিরিজ অ্যাকচুয়ালি অফলাইন সেন্ট্রিক ছিল,
সেটাকে অনলাইন সেগমেন্টে যখন শিফট করলো তারা সেটাকে এম সিরিজ এবং সেটাকে এফ সিরিজের মধ্যে ভাগ করে দিল। এম অর্থাৎ অ্যামাজনে যেগুলো বিক্রি হয়, এফ যেগুলো হচ্ছে ফ্লিপকার্টে বিক্রি হয়। মোটামুটি দুটো ফোনের এম আর এফ কোয়ালিটি একই থাকে, স্পেসিফিকেশনও একই থাকে, একটু মাত্র রিব্র্যান্ডেড করে স্যামসাং ওগুলোকে লঞ্চ করছে অনলাইন সেন্ট্রিক, তাই জন্য জে সিরিজকে তারা বন্ধ করে দিয়েছে। অনেক বেশি সিরিজ করলে যেমন আপডেট দিতে প্রবলেম হয়, তাদের ডেভেলপমেন্ট প্রসেসে প্রবলেম হয়, তো স্যামসাং এই জায়গাটাকে সেটেল করেছে। পরের বন্ধু কমেন্ট করেছেন রাফিদ, দাদা S23 ফ্যান এডিশন নিতে চাইছি, এখানে গ্রিন লাইন বা হিটিং ইস্যু আছে কি? আপনার মতে কি এখন S23 ফ্যান এডিশন নেওয়া ঠিক হবে? আপনি যদি অফার প্রাইসে পান, ধরুন 30,000 রুপি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে 40,000 থেকে 45,000 টাকায় যদি পাওয়া যায়, তাহলে S23 ফ্যান এডিশন একদম নো ডাউট ভালো অপশান। তবে হ্যাঁ, এটাও সত্যি ওই ফোনটা গেমারদের জন্য নয়, আজকের দিনে দাঁড়িয়েও প্রচণ্ড ওভার হিট হয় ক্যামেরা ইউজ করলে বা গেমিং করলে। নর্মাল ইউজ করলেও টুকটাক হিট হয়, তবে সেটাকে ওভার হিট বলা যায় না। বাদ বাকি আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন, A55 স্মার্টফোনটা নেওয়ার থেকে S23 ফ্যান এডিশন নেওয়া অনেক অনেক বেটার। আর ইন্ডিয়াতে 30,000 রুপিতে সব থেকে সেরা ক্যামেরা ফোন এখনও পর্যন্ত S23 ফ্যান এডিশন। পরের বন্ধু সপ্তক, আপনি তো পার্সোনালি S24 Ultra ব্যবহার করেন, আপনার মতামত কি? এই যে S24 Ultra আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে, এমনকি এখানে হোয়াটসঅ্যাপ, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি বলবো আমার জন্য খুবই সুইটেবল একটা ডিভাইস, কারণ যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে ভিডিও মাঝে মাঝে শ্যুট করতে হয়, এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারি। পোর্ট্রেট মোডে যখন আমি ভিডিও শ্যুট করি, হ্যাঁ শার্পনেস কিছুটা এডিটিংয়ের পরে কমে যায় ঠিকই, কিন্তু এর থেকে বেটার ভিডিওগ্রাফি আমি কিন্তু পাই না। সুতরাং আমার জন্য একদম ঠিকঠাক একটা ডিভাইস। তবে এটাও বলবো এর যে 5000 mAh এর ব্যাটারি সেটা কিন্তু যথেষ্ট অপটিমাইজ। S22 বা S23 সিরিজের ফোনগুলো যেমন দেখেছিলাম ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে, এই ফোনটায় কিন্তু অত ব্যাটারি ড্রেন হয় না। মোটামুটি আমার তো একদিনের ব্যাটারি ব্যাকআপ হেভি ইউজেসে দিয়ে দেয়, বুঝতেই পারছেন আমি সারাদিন ফোন হাতে নিয়েই বসে থাকি। তো অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো, এখনও পর্যন্ত প্রবলেম দেখা যায়নি। তবে এটা লং টার্ম রিভিউ যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি লং টার্ম রিভিউ নিয়ে আসবো। সিঙ্গুর, তোমাকে যেহেতু ভরসাযোগ্য মনে করি তাই প্রশ্নটা করছি। এই যে ভরসা করে আপনারা প্রশ্ন করছেন, আমি রেকমেন্ড করলে সেই জিনিসটাকে চোখ বন্ধ করে ভরসা করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। মানে এই ভালোবাসাটা, এই বিশ্বাসটা আমি তৈরি করতে পেরেছি আজকে, বুঝতে পারছি। 1,500 রুপির মধ্যে বেস্ট TWS কোনটা? 1,500 রুপির মধ্যে বেস্ট TWS আমি বোটের যে ইউজ করছিলাম কি যেন নির্ভানা সিরিজের, ওইটা আপনি নিতে পারেন। ওপোর এনকো নিতে পারেন, রিয়েলমি T300 দাম হয়তো একটু বেশি, ওই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। পরের বন্ধু SK স্বাধীন, আপনার ভিডিওতে ভিউ না আসার কারণ হচ্ছে স্যামসাংকে বদনাম করা। স্যামসাং মনে হয় আপনাকে টাকা দেয় না, ভিভোকে ভালো বলেন, সেই জন্য অভ্র দাদার ভিডিও দেখি, লাভ ফ্রম স্যামসাং। অ্যাকচুয়ালি আপনাকে সত্যিই ধন্যবাদ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা, এইভাবে আক্রমণ করার জন্য। দেখুন আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার কী বললো না বললো তাতে স্যামসাংয়ের কিচ্ছু যায় আসে না, কিন্তু হ্যাঁ আমি স্যামসাংয়ের ভক্ত। এই যে বললাম না S24 Ultra, এই ফোনটাও তো আমি 1 বছর ধরে ইউজ করছি, কিন্তু আমি আপনার মতো অন্ধ ভক্ত নই যে স্যামসাং একটা স্মার্টফোন ব্যবহার করছে মানেই সেই স্মার্টফোনটা একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো আমার মতে স্যামসাং সব থেকে ভালো ফোন বানায়, কিন্তু স্যামসাং প্রত্যেকটা ফোন ভালো বানায় না, বেশ কিছু ফোন ভালো বানায়, আবার বেশ কিছু ফোন ওভার প্রাইস ফোন বানায়, যে ফোনগুলো আজকের দিনে নয় 1 বছর পরে গিয়ে রেকমেন্ড করা যায়। S23 ফ্যান এডিশন যখন লঞ্চ করেছিল আমি বলেছিলাম ওই প্রাইস পয়েন্টে খারাপ ফোন নয়, কিন্তু ওই ফোনটা ভ্যালু ফর মানি নয়, ওভার প্রাইসড ফোন। ওভার প্রাইসড ফোন আর খারাপ ফোন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। S24 ফ্যান এডিশন এটা কিন্তু খারাপ ফোন নয়, এটা ওভার প্রাইসড ফোন। 1 বছর পরে সেই ফোনটা যখন 30,000 বা 35,000 পাওয়া যাবে তখন সেটা ভ্যালু ফর মানি ফোন হবে, 1 বছর পরে গিয়ে রেকমেন্ড করা যায়। তো এই জন্যই আমি বলছি যে ভক্ত ভালো অন্ধভক্ত ভালো নয়, আগে ফ্যাক্টটা বুঝুন তারপরে বলবেন। আর হ্যাঁ আমরাও টাকা নিয়ে ভিডিও করি, আমরাও হয়তো স্যামসাংয়ের কাছ থেকে টাকা নিই, ভিভোর কাছ থেকে টাকা নিই, কিন্তু পার্সোনালি সবসময় মনে রাখবেন যে আমরা সঠিক ফিডব্যাকটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এমন নয় যে আমার কথা শুনে আপনি টাকা দিয়ে ফোন কিনলেন তারপরে আপনাকে সারা জীবনের জন্য ভোগ করতে হলো। আমি জানি টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, আমরাও কষ্ট করেই ইনকাম করি, চাই না আপনাদের টাকা নষ্ট হোক। লিওন ইসলাম, দাদা অনেকদিন হলো প্রশ্ন করিনি, স্যামসাংয়ের স্ন্যাপড্রাগন S Gen 1, M55 আর ভিভো T2 Pro কোনটা লং টার্মের জন্য ব্যবহার করা হবে? আজকের দিনে কোনোটাই নেওয়া উচিত নয়, কারণ M55 খুব একটা ভালো ফোন নয়, আর ভিভো T2 Pro সেই ফোনটা 1 বছর হয়ে গেছে। আপনার যদি ওই 20,000 থেকে 25,000 রুপির বাজেট থাকে তাহলে মোটোরোলা Edge 50 Fusion নিতে পারেন, OnePlus Nord CE 4 নিতে পারেন, এই দুটো স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়। আবার OnePlus-এর যদি অনেকে ফোন নিতে না চান তাহলে সেক্ষেত্রে ভালো অপটিমাইজেশন দিয়ে Nothing Phone 2 নিতে পারেন, যদি আপনি ক্যামেরার সাথে একটু কম্প্রোমাইজ করতে পারেন।
শুভজিৎ দাদা, ভিভো V30 প্রো আর ভিভো V40 কোনটা ভালো? ভিভো V30 প্রো বেটার অপশন, পুরনো অপশন কিন্তু সেটাই টেলিফটো সেন্সার হচ্ছে অনেক বেটার অপশন। পরের বন্ধু সুমন, দাদা বর্তমানে নর্ড 4 এই ফোনটা নেওয়া ঠিক হবে? ভিডিও পারফরমেন্স প্রায়োরিটি লাভ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, নর্ড 4 যথেষ্ট ভালো ফোন, কিন্তু OnePlus তার ভরসার জায়গাটা হারিয়ে ফেলছে। অ্যাকচুয়ালি OnePlus-এর ফোনে মাদারবোর্ড ইস্যু, অ্যাকচুয়ালি OnePlus-এর ফোনে গ্রিন লাইন ইস্যু, এইগুলো কাস্টমারকে হতাশ করেছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখনও OnePlus-কে বিশ্বাস করতে পারেন তাহলে OnePlus Nord 4 সত্যি ভালো ফোন, কিন্তু ওই কেনার পর এক বছর পর কী হবে সেই গ্যারান্টি তো আমরা দিতে পারবো না, তার জন্য বুঝে শুনে কিনবেন। এরপরে বেশ কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন রয়েছে অনিরুদ্ধ। ভিভো V40e নাকি ভিভো V30? ভিভো V30 বেটার অপশান। কুনাল ধর, S23 ফ্যান এডিশন ভিভো V40? ক্যামেরা লাভার হলে S23 ফ্যান এডিশন নো ডাউট, আর যদি আপনি একটু কার্ভ ডিসপ্লে চান, দেখতে হালকা সুন্দরী স্মার্টফোন চান, তাহলে ভিভো 40 S23 বেটার অপশন হয়তো। পরের বন্ধু সৌরদীপ, দাদা বেস্ট ক্যামেরা প্রসেসর স্টোরেজ ফোন আন্ডার 25K, ভিডিও এডিটিং ভিডিও রেকর্ডিং মেন কাজ। তো 25,000 টাকায় আমি বলবো IQ Z9S বেটার অপশান, আর যদি একটু টাকা বাঁচানো যায় না ভিডিও রেকর্ডিং যেহেতু, তাহলে S23 ফ্যান এডিশনে যাওয়া উচিত, কারণ এক একদম প্রফেশনাল মোডে ভিডিও শ্যুট করার অপশান রয়েছে, শার্পনেস বেটার থাকছে। যদি ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে S23 ফ্যান এডিশন একটু দাম বাড়িয়ে নেওয়া উচিত। পরের বন্ধু ট্রাভেল উইথ সুদীপ, দাদা আমি তোমার সব ভিডিও দেখি, অনেকবার কমেন্ট করেছি, 3টে কোশ্চেন জানার আছে। মোবাইলে গেম খেললে কি প্রসেসরের কার্যক্ষমতা কমে যায় বা পারফরমেন্স কি ড্রপ করে? অ্যাকচুয়ালি যত প্রসেসরটা আস্তে আস্তে ওভার হিট হয় না, তত তার কার্যক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায়। মানে প্রসেসর খারাপ হয়ে যায় এটা নয়, কিন্তু প্রসেসরের যে লিমিটেশন সেটা তৈরি হয়ে যায়। তো হ্যাঁ, যাতে মোবাইলটা গরম না হয় সেই ব্যাপারে যদি নজর রাখা যায় তাহলে কিছু হয় না, তাহলে প্রসেসর অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। স্ন্যাপড্রাগন 7 Gen 3 ভার্সেস মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 7200 কোনটা ভালো হবে ওভারঅল পারফরমেন্সের জন্য? কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 বেটার হবে। আর মোবাইলের যে সনি IMX লাইটিয়াল এইসব সেন্সার ইউজ হচ্ছে তার সব থেকে ভালো এবং কোনটা খারাপ? অ্যাকচুয়ালি মোবাইলের সেন্সার মানে ক্যামেরা সেন্সার সবটাই ভালো সবটাই খারাপ, শুধুমাত্র এটা যে সেন্সার ভালো হলেই আপনার ছবি ভালো হবে এমনটা না। সব থেকে কাজ করে বেটার যেটা হচ্ছে অপটিমাইজেশন, স্মার্টফোন কোম্পানি ওই সেন্সারটা কীভাবে অপটিমাইজ করলো। সুতরাং একটা লাইটিয়া সেন্সারও বেটার ছবি তুলে দিতে পারে IMX-এর থেকে, সুতরাং অপটিমাইজেশনটা দেখে নেওয়া উচিত। পরের বন্ধু কমেডি পাড়া, বেস্ট ক্যামেরা ফোন আন্ডার 20K, G85 বেটার ফোন আর স্যামসাং M35? স্যামসাং M35 কালারটা ঠিকঠাক প্রোডিউস করছে, G85 একটু কালারটা পাঞ্চি করছে, ওভারঅল দুটো ফোনের ক্যামেরাই যথেষ্ট ভালো। সো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করছি, আজকে আর বকবক করছি না, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামী পর্বে।